আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শামসুল আলম, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আপনাদের সামনে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পার্ট 3, প্রথম অধ্যায় পার্ট 3, আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো আসমাউল হুসনা কি, আসমাউল হুসনা কাকে বলে, আসমাউল হুসনার গুরুত্ব এবং তাৎপর্য, এবং আল্লাহ তাআলার কতগুলো নামের মাহাত্ম্য বৈশিষ্ট্য। চলুন আজ আমরা আমাদের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম অধ্যায় পার্ট 3, আল আসমাউল হুসনা, অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি সঙ্গে রয়েছি শামসুল আলম। আপনাদের ক্লাস নং হচ্ছে 4, HW রয়েছে, HW সংখ্যা হচ্ছে 3। এখানে আমার ফেসবুক আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা আমাদের পাঠে চলে যাই। আল আসমাউল হুসনা। আসমাউল হুসনা শব্দটি আরবি। আসমাউল হুসনা শব্দের অর্থ সুন্দরতম নামসমূহ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে, পূর্ববর্তী শ্রেণীতে আসমাউল হুসনা সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। আল আসমাউল হুসনা শব্দদের অর্থ হচ্ছে সুন্দরতম নামসমূহ। আল্লাহ তাআলার সুন্দরতম গুণবাচক যে নামগুলো আছে সেগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়। আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের কথা এসেছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। তন্মধ্যে প্রসিদ্ধ বা বিখ্যাত হচ্ছে 99টি, যেমন আলিম, খাবির, রাজ্জাক, গাফফার, রহিম, রহমান। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে যেগুলো প্রসিদ্ধ এবং বিখ্যাত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নাম অসংখ্য, তার মধ্যে প্রসিদ্ধ বা বিখ্যাত যেগুলো সেগুলো হচ্ছে 99টি। রহিম, রহমান, গাফফার, সাত্তার, জাব্বার, খালিক, মালিক ইত্যাদি যে নামগুলো রয়েছে, আমরা প্রত্যেকটা নামের পিছনে মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রিয় যে নামটি হচ্ছে আল্লাহ, যে নামটি নিলে হৃদয়ে অন্তরে প্রশান্তি চলে আসে। এই নামের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। এই নামগুলো তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটায়। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গুণ ও বৈশিষ্ট্য জানতে পারি, ফলে তার আদেশ নিষেধ পালন করতে সহজ হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 180 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে যে নাম দ্বারাই ডাকো, যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো, অচিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। আমরা আল্লাহকে যে নামেই সম্বোধন করি না কেন, যে নামেই আল্লাহকে ডাকি না কেন, তিনি আমাদের ডাক শুনতে পান, আমাদের ডাকে সাড়া দেন। হয়তো আমরা এই চর্মচক্ষু দ্বারা সেগুলো অনুভব করতে পারি না, হয়তো আমরা অনুধাবন করতে পারি না, আমাদের আমলের কারণে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধ পালন করার মাধ্যমেই একজন সত্যিকার মুসলমান হতে পারলে আল্লাহর যে নামগুলো রয়েছে, নামের মাহাত্ম্যগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে প্রকৃতপক্ষে একজন মুমিন আল্লাহর রঙে নিজেকে রঙিত, আল্লাহর রঙে নিজেকে গুণান্বিত করতে পারে। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলার এসব গুণ অর্জনের জন্য মানুষ তার জীবনে চর্চা করলে সচ্চরিত্রবান হয়। বলা হয়েছে যে কোরআন মাজিদের সূরা বাকারার যে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা, আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর আল্লাহর রং অপেক্ষা আর কি অধিকতর সুন্দর। আল্লাহর রং হলো আল্লাহর দিন ও তার গুণাবলী, আর সর্বোত্তম গুণাবলী তো আল্লাহর। এখানে আল্লাহর রং বলা হয়েছে, আল্লাহর গুণাবলী বলা হয়েছে, আল্লাহর দিন ধর্ম যেটাকে বলি আমরা, দিন জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা পালনের মধ্যেই আল্লাহ তাআলার গুণাবলী নিজের জীবনে বাস্তবায়ন সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা এখন আল্লাহ তাআলার কয়েকটি নাম এবং এই নামের গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে আমরা জানব। প্রথমেই যে গাফফারুন, আল্লাহ গাফফারুন, গাফফার শব্দের অর্থ অতি ক্ষমাশীল, আল্লাহ গাফফারুন, আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা অপরিসীম, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহ বলেন সূরা তাহার 82 নং আয়াতে, ওয়াইন্নি লা গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হতাদা, এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই ক্ষমাশীল। আল্লাহ যদি ক্ষমাশীল না হতেন, আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন এই দুটো সম্প্রদায়কে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি, তারপর আল্লাহ তাআলা তার রহমত দ্বারা, তার বরকত দ্বারা, রিজিক দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যে পরিমাণ আল্লাহর অবাধ্য হয়ে পাপ কাজে সম্পৃক্ত হয়ে নিজেকে জড়িয়ে ফেলছি, আল্লাহ যদি সেই পাপের শাস্তি আমাদেরকে দুনিয়ায় দিতেন, তাহলে এই মানব সমাজে আমরা মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ আমাদের প্রতি দয়া এবং মায়া করার কারণেই আমরা এখনও পৃথিবীতে আল্লাহর রিজিক দেওয়া, খেয়ে ভোগ করে তার নিয়ামত উপভোগ করে আমরা এখনও বেঁচে আছি। আমরা কি আদৌ আল্লাহ তাআলার এই গুণটি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? কারো প্রতি দয়া, মায়া, মমতা, সেগুলোকে আমরা কখনো করতে পেরেছি? আমরা পারিনি। যতক্ষণ পর্যন্ত এই ক্ষমা গুণটি আমাদের মধ্যে না থাকবে, ততক্ষণ প্রকৃত মুসলমান হিসেবে কখনো আমি গণ্য হতে পারব না। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে আল্লাহ কত ক্ষমাশীল, শুধু এতটুকু অনুধাবন করলেই আল্লাহ তাআলাকে স্মরণ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা, এখানে বলা হয়েছে যে আমরা যত ধরনের পাপ করি, বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয়, তওবা করে তিনি মাফ করে দেন, বড় বড় পাপেও যদি তওবা করে তাহলে তিনি ক্ষমা করেন, তার ক্ষমা তুলনাহীন।
তারপরে আমরা এখন যে আল্লাহর গুণটি সম্পর্কে, আল্লাহর যে নামটি সম্পর্কে জানব, সেটি হচ্ছে আল্লাহ সামাদুন। সামাদুন শব্দের অর্থ অমুখাপেক্ষী। আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ। আল কোরআনে তিনি নিজে বলেছেন আল্লাহুস সামাদ অর্থ আল্লাহ অমুখাপেক্ষী, সূরা ইখলাসের 2 নং আয়াতে। আল্লাহ তাআলা খালিক বা সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত সব কিছু মাখলুক বা সৃষ্টি, সকল সৃষ্টি তার অমুখাপেক্ষী। জন্ম মৃত্যু বেড়ে ওঠা সব কিছুর জন্য সকল সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সকল প্রয়োজন চাহিদার ঊর্ধ্বে। অর্থাৎ আমরা যে বিষয়টি জানতে পারলাম যে আল্লাহ তাআলা ব্যতীত যত সৃষ্টিকুল রয়েছে আমরা কারো না কারো মুখাপেক্ষী, আমরা আমাদের জীবন চলার প্রয়োজনে কেউ না কেউ কারো মুখাপেক্ষী, কারো প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। কোনো কিছু চাওয়া পাওয়া বা কারো কাছে কোনো কিছু চাইতে হয় না, আল্লাহ তাআলা নিজে স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে সামান্য অর্থবৃত্তের মালিক হয়ে গেলে আমরা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করি বা আমাদেরকে মনে হয় যে আমরাই মনে হয় অর্থ সম্পদ সব কিছুর মালিক হওয়ার কারণে আমরা অনেক কিছু হয়ে গেছি, যে আমরা কারোর উপর নির্ভরশীল নই। প্রকৃতপক্ষে একজন মুমিনের বৈশিষ্ট্য সেটা হতে পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, কোনো বান্দার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় যে অমুখাপেক্ষী, আমরা কারো না কারোর উপর নির্ভরশীল। সুতরাং আমরা ওই চিন্তা ভাবনা থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে আল্লাহর গুণটি সম্পর্কে বা নাম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আল্লাহ রাউফুন। আল্লাহ রাউফুন শব্দের অর্থ আল্লাহ অতিশয় দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়াবান, অত্যন্ত স্নেহশীল। আল্লাহ তাআলা দয়া ও করুণার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 143 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ বিন্নাসে লা রাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া ও করুণার শেষ নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, এরপর তিনি দয়া ও স্নেহের মাধ্যমে আমাদের প্রতিপালন করেন। তিনি পিতা মাতা আত্মীয় স্বজনের মধ্যে মায়া ভালোবাসা সঞ্চার করে দেন, তারা আমাদের সেবা দিয়ে বড় করেন। আমরা নাফরমানি করলেও দুনিয়াতে আমাদের তৎক্ষণাৎ শাস্তি দেন না, বরং করুণাবশত আমাদের সুযোগ দেন। আমরা তওবা করলে তিনি দয়া করেন, ক্ষমা করেন, আমাদের রহমত বরকত দান করেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। আমরা আল্লাহ যে আমাদের প্রতি কত অতিশয় দয়াশীল, অতিশয় দয়াশীল যদি না হতেন, পরম মায়া মমতায় আমাদেরকে যেভাবে আল্লাহ তাআলা পৃথিবীর জীবনটা আমরা যেভাবে পরিচালনা করছি, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অতি মায়াশীল বা পরম মমতাশীল না হতেন, তাহলে আমরা আমাদের জীবন চলার পথে যে আমল বা যে কাজগুলো করতেছি বেঁচে থাকার সার্থকতা হতো না। কারণ আমরা প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে লঙ্ঘন করে জীবন পরিচালনা করছি। কিন্তু আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আমাদেরকে শাস্তি না দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার নিকট তওবা চাওয়ার সুযোগ করে দিয়েছেন। বলা হয়েছে যে বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা মাফ করে দেন, কিন্তু শর্ত হচ্ছে যে আমি তওবা এমনভাবে করতে হবে যে হ্যাঁ আল্লাহ, আমি এই পাপ কাজটুকু অন্যায় কাজ করেছি, আমার দ্বারা ভবিষ্যতে পুনরায় এই অন্যায় কাজটি আর সংগঠিত হবে না। একেবারে খালেস নিয়তে লোকচক্ষুর অন্তরালেও যদি আমি পাপ করে থাকি, আল্লাহ তাআলার নিকট যদি সত্যিকার অর্থে আমি তওবা করতে পারি, মানে আমি ফিরে আসা, তওবা অর্থ ফিরে আসা, সত্যিকারভাবে তওবা চাইতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার সকলের তওবা কবুল করবেন। কিন্তু আমরা কি
আল্লাহ তাআলার এই গুণটি মানুষের একজন আমার সাথে হয়তো বা তার জীবন চলার পথে তার অনিচ্ছাকৃত তার মনের অজান্তে কোনো ভুল ভ্রান্তি হতে পারে বা হওয়াটা স্বাভাবিক। মানুষ হিসেবে আমরা কি তাদের প্রতি সেরকম দয়া মায়া স্নেহ মমতা প্রদর্শন করি? হয়তোবা কেউ কেউ করি, কেউ করি না, কিন্তু একজন মুমিন কখনো সেটা করতে পারে না। মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অপর মুসলমান যদি কোনো ভুল ভ্রান্তি বা তার জানামতে কোনো অপরাধ করে থাকে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, ক্ষমা করে দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা আল্লাহ তাআলার আরও একটি নাম বা গুণ সম্পর্কে জানব। আল্লাহ হাসিবুন, আল্লাহ হিসাব গ্রহণকারী। আল্লাহ হাসিবুন অর্থ আল্লাহ হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যে নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন, হাশরের ময়দানে তিনি হবেন একমাত্র বিচারক। কোরআনে যেটা বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। কোরআনের অন্য সূরায় বলা হয়েছে যে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুহফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তারও হিসাব নেবেন। আমরা জানি আমরা আমাদের জীবন চলার পথে কতই না পাপ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলি। অনেক সময় ক্ষুদ্র একটা অন্যায়কে অন্যায় মনে না করে সেটা আমরা করি। কবির ভাষায় যে ক্ষুদ্র অন্যায়টা অন্যায়, যে হাসিয়া করিলে পাপ কাঁদিলে হয় না মাপ, আল্লাহ তাআলা কোরআন শরীফে সেটা বলে দিয়েছেন যে ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, যাররা পরিমাণ অণু থেকে অণু পরিমাণ যদি ভালো কাজ করি সেটা যেমন আমার আমলনামায় আসবে। একেবারে ক্ষুদ্র সামান্য পরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, যেটাকে একেবারে নগণ্য মনে হচ্ছে, সুয়ের ছিদ্র পরিমাণ, একেবারে পাপ কাজও যদি নিজের সাথে সম্পৃক্ত করে ফেলি সেটাও আমার আমলনামে আসবে। সুতরাং আমার জীবন চলার পথে প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খানু রূপে আল্লাহর দরবারে সকলকে দিতে হবে, সেখানে কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। একমাত্র আল্লাহ তাআলা সেদিন বিচারক হবেন। তবে আমরা যদি ভালো কাজগুলো করি আল্লাহ যেভাবে আদেশ করেছেন আর যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা যদি আমরা করি, তাহলেই আমরা হাশরের কঠিন মুসিবতের দিনে নিজেকে পাপের কাজ থেকে যেমন বাঁচাতে পারবো এবং জাহান্নামের অগ্নিকুণ্ড ভয়াবহ শাস্তি থেকে বাঁচাতে পারবো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশও আমরা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আল্লাহ তাআলার আরও একটি গুণ সম্পর্কে আমরা জানি, যে আল্লাহ মুহাইমিনুন অর্থ আল্লাহ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, আশ্রয়দাতা। আল্লাহ মুহাইমিন অর্থ আল্লাহ আশ্রয়দাতা। আল্লাহ তাআলা হলেন প্রকৃত রক্ষাকর্তা, তিনি একমাত্র এবং সর্বশেষ আশ্রয়স্থল। আল্লাহ তাআলাই আমাদের রক্ষক, তিনি আমাদের বিপদাপদ থেকে রক্ষা করেন, শয়তানের কুমন্ত্রণা থেকে তিনি আমাদের হেফাজত করেন, হিংসুক জাদুকর ষড়যন্ত্রকারী সকলের অনিষ্ট থেকে রক্ষাকারী একমাত্র তিনি। তার সুরক্ষাই প্রকৃত সুরক্ষা, কেউ তার সুরক্ষা ভেদ করতে পারে না। তিনি যাকে রক্ষা করেন কেউ তার কোনো অনিষ্ট করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আল্লাহর এই গুণটি, যে আল্লাহ হচ্ছেন মুহাইমিন নিরাপত্তা দানকারী, কিন্তু আমাদের মানব সমাজের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন কোনো বিপদ আপদে উপনীত হই তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যেটা করলে আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে বহুগুণে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আমাদের জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, জানমাল, একেবারে সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব পর্যন্ত 24টা ঘন্টা আমার পা থেকে মাথা পর্যন্ত দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ
হেফাজতকারী যেমন আমি আল্লাহ তাআলার উপর নিজেকে যদি সমর্পণ করতে পারি তাহলেই প্রকৃত মুসলমান হিসেবে গণ্য হতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করব একটি ব্যাপক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দরতম গুণবাচক নামসমূহ। আমরা এই বিষয়টিকে আরও ভালোভাবে অধ্যয়ন করব এবং আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো সম্পর্কে জেনে তার গুরুত্ব তাৎপর্য জেনে নিজের জীবনে বাস্তবায়ন করব এবং আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে নিজের জীবন সার্থক, দুনিয়ায় সফল, পরকালীন মুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য আজকের এই প্রথম অধ্যায়ের পার্ট 3 আল আসমাউল হুসনা হতে 10টি জ্ঞানমূলক প্রশ্ন এইচডব্লিউ রয়েছে। আমি আবারও বলছি যে আজকের এই পার্ট অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় পার্ট 3 আল আসমাউল হুসনা হতে 10টি জ্ঞানমূলক প্রশ্ন এইচডব্লিউ থাকবে। আপনারা প্রশ্নগুলো লিখবেন এবং উত্তরগুলো লিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আপনারা আল আসমাউল হুসনা সম্পর্কে আশা করি সম্যক ধারণা পেয়েছেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।